পৃথিবীর যে কোনো দেশ হোক এবং তার যে কোনো শহর হোক সেখানে যখন একটা বড় রাজনৈতিক সমাবেশের আয়োজন হয় তখন তার বিভিন্ন অংশে ধরা পড়ে রাজনৈতিক রঙগুলো আগামীকাল রাত পোহালেই আবার একটা একুশে জুলাই অর্থাৎ তৃণমূলের আরও একটা শহীদ সমাবেশের অনুষ্ঠান এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে যারা এসেছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে বিধাননগরের এই মেলার মাঠে এখানেও কিন্তু সেই একাধিক রঙের ছবিটাই ধরা পড়ছে একটা পশুরার সামনে এসেছে যেখানে খুব স্বাভাবিকভাবে তৃণমূলের একাধিক ছবি বিক্রি হচ্ছে বলাই বাহুল্য যার অধিকাংশই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু উল্লেখযোগ্য এই ছবিগুলোর পাশেও কিন্তু সার দিয়ে রয়েছে তৃণমূলের প্রথম সারির একাধিক নেতার ছবি যেরকম বাদিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে তার ঠিক পাশটায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তার ঠিক পরেই রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি অবশ্যই যেটা উল্লেখ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও কিন্তু দেদার বিকোচ্ছে এই মেলাতে যিনি বসরা সাজিয়েছেন কার ছবি এর মধ্যে সব থেকে বেশি বিকোচ্ছে বলুন তো দিদির ছবি আচ্ছা দিদির ছবি বেশি বিক্রি হয় আমরা তো বারবারই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বেশি আপনারা নিয়ে আসেন এই যে নতুন নেতাদেরকেও নিয়ে এসেছেন কি কারণে না এক অল্প অল্প একটু বিক্রি হয় ওই জন্য নিয়ে এসেছি মানে ওনাদেরও চাহিদা রয়েছে চাহিদা রয়েছে আর যারা কিনছেন অর্থাৎ যারা যে উত্তরবঙ্গ থেকে যারা তৃণমূল কর্মীরা এসেছেন তারা কিন্তু শুধুমাত্র ছবি কিনছেন না সেই সঙ্গে সময়ের সাথে তাল দিয়ে নতুন চাবির রিং অথবা আধুনিক সমস্ত লোগো এগুলোও কিন্তু আসছে আপনার সঙ্গে কি কি নিলেন কি কিনলেন এখানে আমি চাবি রিং নিয়েছি দিদির চিহ্ন নিয়েছি দিদির ম্যাপ করানো ছবি নিয়েছি ব্রেসলেট নিয়েছি ছবি তো অনেক পুরনো ছবি হ্যাঁ দিদির ভালো লাগে ছোটবেলার ছবি এটা এই দিদির আলাদা একদম জিনিস আলাদা এই দিদি আর ওই দিদি একই দিদি সেটা ভালো লাগে ঠিক আপনারা কোথা থেকে আসছেন সবাই উত্তরবঙ্গ থেকে আসছি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কোথায় উত্তরবঙ্গ উত্তরবঙ্গ শিলিগুড়ি শিলিগুড়ি শান্তিনগর থেকে এসেছি আমি কজন এসেছেন আপনি আমরা তো কালকে প্রায় পঁচিশ জনের মতো এসেছি আর অনেকে কালকে রাতে উঠেছে আজকে সকালে নামছে আবার অনেকে আজকে উঠবে সব বেরোতে গেছে এসে বেশিরভাগই কি মহিলা না মহিলারাও এসছে আমাদের পাড়ার যেরকম বৌদি পঞ্চায়েত প্রধান ওরাও এসছে দাদারাও এসছে অনেকেই এসছে এই যে বিধাননগরের মেলার মাঠে আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে সমস্ত ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করেছে একটু পর পর যা কমিটি ভাইরে এসে এসে জিজ্ঞাসাবাদ করছেন লেট্রিন থেকে টয়লেট থেকে শুরু করে সব কিছু ভালো ব্যাথা মম দাবার ক্ষেয়জন হচ্ছে খুব ভালো ডিমের ঝোল ডাল একটা তরকারি ভালো সব কিছু ভালো করে আপনি আপনিও শিলিগুড়ি থেকে কত বছর ধরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন দিদি যতদিন মানে এই শহীদ দিবস করছে তত দিন থেকেই আমি এসেছি একাধিক শহীদ দিবস অর্থাৎ একুশে জুলাই তাদের স্মৃতিতে রয়েছে সেই স্মৃতির সারণিতে আরও একটা একুশে জুলাই জুড়বে তারই প্রস্তুতি ধরা পড়ছে কিন্তু এখানে ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঋতিক মণ্ডল এবিপি আনন্দ কলকাতা